আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা শহরের দৃশ্য আঁকবো। এমন ভাবে আঁকবো যাতে করে আপনি ভিডিও দেখে নিজে শিখতে পারবেন বা ছোট বাচ্চাদেরকেও শেখাতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং বুঝে নিন, দেখুন শহরের দৃশ্য আঁকা কত সহজ। যেই আর্ট পেপারে আঁকবেন সেই আর্ট পেপার যদি এভাবে বর্ডার করে নিতে পারেন তাহলে দেখতে সুন্দর দেখাবে। এরপর দেখুন স্কেল নিয়ে আমরা হালকা করে একটা দাগ টানব। দেখতে পাচ্ছেন এখানে স্কেল মাঝে স্কেল রেখে হালকা করে, এটা কিন্তু গাঢ় না, হালকা করে টানলাম। এখন আইডিয়া করুন এই দুই দাগের মাঝে অর্থাৎ এখানে একটা বিন্দু আঁকলাম। এরপর এই বিন্দু থেকে এটা কিন্তু মাঝে পুরো পৃষ্ঠার বা আর্ট পেপারের মাঝে এই কর্নার পর্যন্ত একটা সোজা দাগ টানব, এই দাগটা গাঢ় হবে। এরপর এখান থেকে আরেকটা দাগ এই মাথায় টানব। আবার দেখুন এখান থেকে আরেকটা দাগ টানলাম, এই পাশ থেকে আরেকটা দাগ টানবো একই রকম করে। এই তো স্কেলটা এখানে এবার মাঝ বরাবর ধরে এইভাবে হালকা করে দাগ টানবো, নিচের দিকে নিয়ে আসবো, দাগগুলো বড় হবে। প্রথমে শহরের রাস্তা আঁকলাম, এরপর কি করব দেখুন, এখান থেকে এই বিন্দু থেকে ওপরে এভাবে একটা দাগ টানবো, এই দাগটা কিন্তু হালকা হবে। আবার এই পাশে একই রকম করে আরেকটা দাগ টানবো, এই কর্নার থেকে একটু নিচে টানলেও সমস্যা নেই। এইভাবে স্কেলটা এইভাবে সোজা ধরে আমরা রাস্তার কাজ আগে শেষ করব। এর মাঝে একটা দাগ, এই পাশে একটা দাগ, একই রকম করে আমরা নিচের দিকে নিয়ে আসব, একটা দাগ দিব এখানে, এই পাশে আরেকটা দাগ, আবার নিচে নিয়ে আসব, নিচের দাগগুলো একটু দূরত্ব বাড়বে, আবার নিচে নিয়ে আসব। এইভাবে নিচে পর্যন্ত আমরা দাগ টানব। আশা করছি আমি যেভাবে শেখাচ্ছি এভাবে যদি আপনারা আঁকতে পারেন তাহলে শহরের দৃশ্য অনেক সহজ মনে হবে, বাচ্চারা আঁকতে পারবে। এই ভিডিওটি দেখাবেন তাদেরকে, আশা করছি তাদের উপকারে আসবে। দেখুন বোঝা যাচ্ছে কিন্তু এটা একটা সুন্দর রাস্তা। এরপর এই পাশে আমরা গাছ আঁকবো, গাছ কিভাবে আঁকবো দেখুন, এই যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগ থেকে আমরা উপর দিকে একটা ডাল তুলে দিলাম, এইভাবে ভিড় মতো আঁকলাম। এরপর নিচের দিকে এইভাবে সোজা টানব, এই তো নিচের দিকে এইভাবে টানব, এটা সুন্দর একটি গাছ, এই গাছে শিকড় রাখতে হবে এইভাবে এইভাবে। এই তো আবার এখানে একই রকম করে আমরা ভি আঁকলাম এইভাবে, এখান থেকে আবার আরেকটা গাছ, তবে দূরের গাছটা একটু চিকন হবে এবং ছোট দেখা যাবে, এজন্য আমরা দাগ দিয়ে রাখছি, আস্তে আস্তে এদিকে যাবে, ছোট হবে। এখানে একটা গাছ, একই রকম করে আমরা সহজেই শিকড় রাখতে পারি। এরপর এখানে আরেকটা গাছ, এই গাছটা দূরে দেখা যাচ্ছে যেন ছোট করে, এই তো দেখতে পাচ্ছেন, এই তো গাছের ডাল আঁকলাম। এরপর পাতাগুলো আঁকা অনেক সহজ হবে, কিভাবে আঁকবো দেখুন, দেখতে থাকুন এবং শিখুন। এইভাবে আমরা পাতা আঁকবো, এভাবে পাতা আঁকলে অনেক সহজ হবে, উপর দিকে তুলবো এত দূর পর্যন্ত, ইচ্ছা মতো আমরা এইভাবে পাতা আঁকলাম, আবার উপরে ওই দাগ পর্যন্ত, যে দাগটা উপরে দিয়েছিলাম তার উপরে যাব না, তাহলে আমাদের নির্দিষ্ট মাপ থাকলো কত দূর পর্যন্ত আমরা উঠলাম। আবার এখান থেকে এই গাছের পাতা আঁকতে হবে, নিচের দাগ পর্যন্ত এর নিচে যাবেন না এবং উপরে এই দাগ পর্যন্ত উপরে উঠবেন না। আবার এখানে আমরা আরেকটা গাছের ডাল থেকে পাতা আঁকব, এইভাবে ইচ্ছা মতো করতে পারেন, তবে দাগের বাহিরে না গেলে সুবিধা হবে।
এক পাশে গাছ আঁকলাম, এই পাশে আমরা এখন বিল্ডিং আঁকবো। দেখুন এভাবে এই দাগ থেকে সোজা করে একটা দাগ টানবো এইভাবে। এরপর এর মাঝে এখানে একটা দাগ টানলাম, তিনটা বিল্ডিং আঁকবো আমরা, দুইটা, এরপর এখানে আরেকটা, তিনটা দাগ আঁকলাম। তিনটা দাগ আঁকার পর তিনটার সাথে করে একটা একটা করে দাগ আঁকবো। দেখুন এটার সাথে একটা দাগ, বললাম এটার সাথে এটা, এরপর এটার সাথে এই দাগটা, এখন এটার সাথে আমার আরেকটা দাগ আঁকতে হবে। এটা আমি এই পাশে নিলাম, এখন স্কেলটা সোজা করে ধরলাম, এই দাগটা এটার সাথে লেগে দিলাম এবং নিচের দাগটা এটার সাথে লেগে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন এই উপরের দাগটা এটার সাথে লেগে দিলাম, নিচের দাগটা এটার সাথে লেগে দিলাম। আবার দেখতে পাচ্ছেন এখানে এই দাগটা লেগে দিলাম এবং এই দাগটাও লেগে দিলাম। আবার স্কেলটা এভাবে ধরলাম, ধরার পর দাগগুলো আমরা গাঢ় করব, যে কয়টা প্রয়োজনীয় দাগ সেই কয়টা আমরা গাঢ় করব, এখানে, এখানে আর এখানে। এখন আমরা অপ্রয়োজনীয় দাগগুলো মিশে ফেলবো। বিল্ডিং আঁকা হলো, এখন অনেকের কাছে দরজা জানালা আঁকা অনেক কঠিন মনে হয়, কিভাবে আঁকবেন দেখুন। ভিডিওটি একটু বড় হলেও আপনাদের অনেক উপকারে আসবে, একটু সময় নিয়ে দেখার চেষ্টা করবেন। এইভাবে দেখুন স্কেলটা এখান থেকে উপর দিকে ধরলাম, এরপর এভাবে একটা হালকা দাগ আঁকলাম, তারপর তার থেকে নিচে এভাবে আরেকটা হালকা দাগ আঁকলাম, তারপর আরেকটু নিচে আরেকটা হালকা দাগ আঁকলাম। দেখুন এগুলো দাগ থেকে জানালা দরজা আঁকতে সুবিধা হবে। এখানে ধরবেন, একটু নিচে করে হালকা দাগ দিবেন, এইভাবে আমরা দাগ দিচ্ছি। এবার রাবার দিয়ে এই দাগগুলো মিশে দিতে হবে। দেখুন শুধুমাত্র আমরা এই পাশের দাগগুলো রাখলাম, এখান থেকে জানালা দরজা আঁকতে সুবিধা হবে। বন্ধুরা দরজা জানালাগুলো কিভাবে আঁকতে হবে তা আপনারা আসলে বুঝতে পেরেছেন এটাই আশা করি। এরপর কি করতে হবে, এই দাগটা স্পষ্ট করে দিতে হবে, তারপর এর মাঝে একটি সুন্দর একটি সূর্য আঁকবো, অর্ধবৃত্ত করে সূর্য আঁকবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখুন সুন্দর লাগছে কিন্তু। এরপর আমরা আকাশে যদি দুই একটি মেঘ আঁকি, সাদা মেঘ আঁকি, তাহলে রং করার পর দেখতে সুন্দর লাগবে। এই দৃশ্য থেকে কিন্তু আমরা রং করে দেখাবো, ছোট সুন্দর সাদা মেঘ আঁকলাম, এরপর এখানে এইভাবে ঘুরে ঘুরে উপরে দিয়ে এই তো এটার সাথে এখন মিলে দিতে হবে। এটার সাথে আরেকটা ছোট্ট মেঘ এইভাবে লেগে দিলে সুন্দর লাগবে, এই তো। দৃশ্য আঁকা প্রায় শেষ। এরপর যদি আমরা শহরের দৃশ্য, যদি গাড়ি না আঁকি, রাস্তায় যদি কোনো গাড়ি না আঁকি, তাহলে দেখতে একটু কেমন জানি দেখায়। এজন্য আমরা একটি গাড়ি আঁকবো, দেখুন মাঝে রাস্তার মাঝে এইভাবে একটা সোজা দাগ আঁকবো। দাগ আঁকার পর এখানে একটা এই দাগটা ডাবল করব। দেখুন কিভাবে সহজে একটি গাড়ি আঁকতে হয়। এরপর এর নিচে এইভাবে দুইটা চাকা আঁকব, নিচের থেকে আমরা আঁকছি, যেমনভাবে আঁকছি এমনভাবে আঁকার চেষ্টা করবেন, আপনাদের সহজ হবে। এখান থেকে ওপর দিকে একটু তুলে ভাঁজ করে দিতে হবে, এখান থেকে ওপর দিকে একটু তুলে ভাঁজ করে দিতে হবে।
এরপর আবার এখান থেকে এইভাবে গোল করে এটার সাথে মিলে নিতে হবে দেখুন এখানে কিন্তু একটা ভাঁজ থাকলো এখানেও একটা ভাঁজ থাকলো রং করার পর সুন্দর দেখাবে এরপর এখান থেকে নিচের দিকে নিয়ে আসব গোল করে দেখুন এইভাবে এটা মিলে দিব আবার এখানে একটা গোল করব লাইট এখানে একটা লাইট এইটুকু আঁকায় যথেষ্ট হবে তো বন্ধুরা আঁকলাম আমরা সুন্দর একটি শহরের দৃশ্য এই দৃশ্যতে যদি রং করি দেখতে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে তাহলে এই দৃশ্যতে যদি রং করা হয় দেখতে কেমন লাগবে ঠিক এরকম লাগবে এই দৃশ্যতে যদি রং করা আপনার পছন্দ না হয় আপনি ইচ্ছামতো এরকম আইডিয়াতে রং করতে পারেন আর একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে রংধনু আর্ট এন্ড ড্রয়িং এই চ্যানেলটি একটি শিক্ষণীয় ড্রয়িং চ্যানেল ছোট বাচ্চাদেরকে সুন্দরভাবে শেখানো হয় যদি প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি উপকারী আসলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম